আসসালামু আলাইকুম। বিসিসি এর পক্ষ থেকে আমরা কথা দিয়েছিলাম যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করব, বিভিন্ন সফটওয়্যারের টিউটোরিয়াল বাংলায় দেওয়ার চেষ্টা করব। তো এরই ধারাবাহিকতায় আজকে প্রথম, আমি যেহেতু আমি ল্যাকটো সফটওয়্যার কাজ করি, তো সেক্ষেত্রে আমি ল্যাকটো সফটওয়্যার দিয়ে একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর এটা হলো একটা বেসিক প্যাটার্ন, একটা বেসিক প্যাটার্ন দিয়ে করবো। জাস্ট কথা হলো বিভিন্ন সফটওয়্যারের যে ডিফারেন্সটা, আমরা শুধু ডিফারেন্সটা বোঝার জন্যই একটা বেসিক প্যাটার্ন করব। আর প্রথমেই একটা বিষয় বলে রাখি, সেটা হলো প্যাটার্ন এমন একটা জিনিস যা হলো একই ব্যক্তি যদি একাধিকবার করে একাধিক রকমেরই হয়, এবং একই প্যাটার্ন একাধিক সিস্টেমে করা যায়। প্যাটার্নের নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই নিয়মটা 100% ফলো করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কিছু মেজারমেন্ট দেওয়া থাকে, ওই মেজারমেন্টগুলো ঠিক থাকলেই প্যাটার্ন তৈরি করা সম্ভব, এবং মেজারমেন্ট অনুযায়ী যদি আমরা মালটাকে পাই, এটাই হলো আমাদের প্যাটার্নের সার্থকতা। তো সেক্ষেত্রে আমি প্যাটার্নটা কোন ওয়েতে করলাম, কোন পদ্ধতিতে করলাম, এটা মুখ্য বিষয় নয়। তো আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো একটা টি শার্টের প্যাটার্ন করব। এখানে আমরা একটা টি শার্ট দেখতে পাচ্ছি, তো আমরা এই টি শার্টটা করবো, এবং আজকে একটা সফটওয়্যার দিয়ে করলে ঠিক সেম টি শার্টটাই আমরা অন্য সফটওয়্যার দিয়ে করব, যাতে করে আমরা ডিফারেন্সটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। তো আমি একটা লোকাল বায়ার, একটা ভালো মানের একটা বায়ারের একটা টেক প্যাক নিয়েছি। তো এখানে কিছু ডিজাইন দেখা যাচ্ছে, ওদের প্রিন্ট আছে, কোন ফ্যাব্রিকটা কোন কালার হবে সেটাও এখানে কিন্তু মেনশন করা আছে, এবং ফ্যাব্রিকের আরও কিছু স্কেচ দেওয়া আছে যে ফ্যাব্রিক প্রিন্টটা কীরকম হবে। তারপর দেখা যায় এখানে দেখা গেল যে ওদের যে প্রিন্টটা, প্রিন্টের স্কেচটা কত সেন্টিমিটার হবে, কতটুকু উইথ হবে, কতটুকু হাইট হবে, এটসেট্রা এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি পরবর্তী যে আরেকটা প্রিন্ট ছিল এটা। এভাবে কিন্তু বায়ার আমাদেরকে একদম পুরো ইনস্ট্রাকশন দিয়ে দেয়। এখানে দেখুন, এটা আমাদের প্যাটার্ন করতে গিয়ে খুব বেশি প্রয়োজন হবে। যেমন এখানে লেখা আছে নেক প্রিন্ট শ্যাল বি প্রিন্টেড ইনসাইড গার্মেন্টস 2 cm হলো বিলো এইচ। আচ্ছা, এখানে 2 cm নিচে হবে এখানে একটা লোগো, তো ওটা কিন্তু ওরা মেনশন করে দিয়েছে কতটুকু নিচে হবে, এবং উইথ কতটুকু, লেন্থ কতটুকু। একজন দক্ষ প্যাটার্ন মাস্টার বা ক্যাড এক্সিকিউটিভ হিসেবে আপনাকে এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, যে আসলে কোথায় কোথায় প্রিন্ট আছে, এম্ব্রয়ডারি আছে, এগুলো প্যাটার্নের উপর মার্ক করে দিতে হবে। তারপর এখানে দেখুন নেক কাফ অনেক সময় আমরা নেক ব্যান্ড বা নেক বাইন্ডিং, নেক রিপ ইত্যাদি নামেও জানি। তো নেক কাফটা এখানে আছে 1 cm। যদি মেজারমেন্ট চার্টে নাও থাকে, তাহলে আমার এখান থেকে বুঝে নিতে হবে যে নেক কাফটা কত হচ্ছে এই স্টাইলের জন্য। তারপরে দেখা যাচ্ছে এখানে দেখুন ওরা মেনশন করে দিয়েছে 2 cm হেম, তারপরে আছে টু নিডেল চেইন। তো কোথায় কোথায় 2 cm হবে, এই যে স্লিপ হেম এবং বটম হেম দুটাই 2 cm করে। তো ওরা কিন্তু আমাকে এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে। তো এই যে টেকনিক্যাল শিটটা, টেকনিক্যাল শিটে আমরা মাত্র এখানে আমার জানার মতো কি পাইলাম, যে 2 cm নিচে আমার একটা প্রিন্ট হবে, 1 cm একটা নেক উইথ হবে, নেক কাফ হবে, এবং এটা কিন্তু বলে নাই যে সেলফ ফেব্রিক না অন্য কোনো ফেব্রিক। তো আমরা ডিজাইন অনুযায়ী দেখতে পাচ্ছি এটা একটা সেলফ ফেব্রিক। তারপরেও যদি আমাদের বিল অফ ম্যাটেরিয়ালস বা বোম যদি মেনশন করা থাকে যে কোন ফেব্রিক হবে, নেক কোন ফেব্রিক হবে, বটম কোন, বডি কোন ফেব্রিক হবে ইত্যাদি যদি না বলা থাকে, সেক্ষেত্রে আমরা সেলফ ফেব্রিক ইউজ করব। ওকে, তাহলে আমরা এখান থেকে পাইলাম 1 cm একটা নেকের ইয়েটা, আর হলো 2 cm হেম। এবার আমরা চলে যাই মেজারমেন্ট চার্টে, দেখি মেজারমেন্ট চার্ট কি মেনশন করে, মেজারমেন্ট চার্টে ওরা এভাবে কিছু মেনশন করছে কিনা। হাইট অফ নেক ট্রিমিং 1 cm, যেটা আমরা ওখানে দেখেছিলাম ঠিক সেটাই। আর 2 cm যে হেম, ওরা কিন্তু মেজারমেন্ট চার্টে কোথাও মেনশন করেনি, এটা আমার ওখান থেকে বুঝে নিতে হবে। তো এনিওয়ে, আমরা এই যে মেজারমেন্ট চার্টটা দেখতে পাচ্ছি, সাথে সাথে ওরা কিন্তু একটা হাউ টু মেজারও দিয়ে দিয়েছে, যে কোন জায়গা থেকে কোন জায়গায় মেজারমেন্ট হবে। যেমন এ, এটা তাহলে কোথায়, এ চেস্ট অ্যাট ব্যাক 2 cm বিলো আর্ম হোল, অর্থাৎ আর্ম হোল থেকে 2 cm নিচে চেস্টের মেজারমেন্টটা ওরা হাউ টু মেজার দেখিয়ে দিয়েছে। তারপরে বটমের মেজারমেন্টটা দেখিয়ে দিয়েছে। তারপরে দেখুন ব্যাক লেন্থ ফ্রম এইচ এস পি হাই পয়েন্ট অফ শোল্ডার,
হাই পয়েন্ট অফ শোল্ডার, অর্থাৎ শোল্ডারের সবচেয়ে উপরের যে পয়েন্টটা এটাই হলো হাই পয়েন্ট শোল্ডার, আর এখান থেকেই লেন্থের মেজারমেন্ট। তারপর আসেন শোল্ডার অ্যাক্রস, কখনো কখনো কেউ বলে অ্যাক্রস শোল্ডার, কখন আবার কখনো কখনো কেউ বলে এক্স ফ্রন্ট এক্স ব্যাক এটসেট্রা, যেটাই বলুক না কেন শোল্ডার অ্যাক্রস, অর্থাৎ এই শোল্ডার থেকে এই শোল্ডার পর্যন্ত যে মেজারমেন্টটা এটাকে বলে শোল্ডার অ্যাক্রস। এরপরে আসি শোল্ডার অ্যাক্রস গেল, স্লিপ লেন্থ ফ্রম সিবি, সিবি মানে হলো সেন্টার ব্যাক, এই যে সেন্টার ব্যাক থেকে স্লিপ লেন্থ, অর্থাৎ এই সেন্টার ব্যাক থেকে প্রথমে আসবো শোল্ডার পর্যন্ত এবং শোল্ডার থেকে স্লিভের লেন্থ পর্যন্ত, এটা হলো স্লিপ লেন্থ ফ্রম সিবি। এরপর আসি হাফ স্লিপ ওপেনিং, অর্থাৎ স্লিপ ওপেনিং এটা হাফ, বিকজ এই স্লিপ লেন্থটা এখান থেকে ঘুরে যদি আসে তাহলে হবে সার্কমফারেন্স বা ফুল, যেহেতু এখানে হাফ বলে দিয়েছে তো এই জায়গা থেকে এটা হলো স্লিপ ওপেনিং। এরপর আসি নেক উইথ অ্যাক্রস, নেক উইথ অ্যাক্রস বলতে নেকের এই প্রান্ত থেকে এই প্রান্ত, এখানে অ্যাক্রস কথাটা যদি নাও বলা থাকে, শুধু ব্যাক নেক উইথ বা নেক উইথ বলা থাকে, সেক্ষেত্রে আমরা বুঝিয়ে নিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখানে আরো একটা মজার বিষয় আছে, যদি বলে নেক উইথ সিম টু সিম, অর্থাৎ এক সেলাই থেকে অন্য সেলাই পর্যন্ত, তাহলে বুঝে নিব আমরা এই যে সেলাই, অর্থাৎ এখানে আমার যে ট্রিমটা আছে, এখানে আমার যে ট্রিমটা আছে এই ট্রিমের এই মাথা পর্যন্ত, অর্থাৎ যেখানে আমার প্যাটার্নের শেষ, যেখানে সেলাই হয়েছে এই সেলাই থেকে এই সেলাই পর্যন্ত, সিম টু সিম। আবার যদি বলে নেক উইথ ইন টু ইন্ট, সেক্ষেত্রে এই যে শেষ প্রান্ত, এই শেষ প্রান্ত থেকে এই শেষ প্রান্ত, তো এখানে যেহেতু কিছু বলে নাই, নেক উইথ শুধু বলছে নেক উইথ অ্যাক্রস, তখন আমাদেরকে দেখতে হবে হাউ টু মেজারে কি দেখিয়েছে। তো হাউ টু মেজার দেখিয়েছে এই যে পয়েন্টটা, তার মানে এটা হলো সিম টু সিম। ওকে, আমরা এখানে পাইলাম এটা সিম টু সিম। যদি কোথাও কিছু না বলা থাকে, হাউ টু মেজারও কিছু না দেওয়া থাকে এবং বলা থাকে শুধু নেক উইথ অ্যাক্রস, সেক্ষেত্রে আমরা সিম টু সিম ধরে নিব। ওকে, তারপরে আসি নেক উইথ অ্যাক্রস গেল, এবার আসি নেক নেক ড্রপ ব্যাক, তার মানে হলো এখান থেকে এখানে যদি আমি একটা মনে মনে একটা রেখা টানি, অর্থাৎ এই রেখাটাকে বলে ইমাজিন লাইন, এই ইমাজিন লাইন থেকে আমার ব্যাক নেক ড্রপটা কতটুকু হবে, এই ইমাজিন লাইন থেকে ব্যাক নেক ড্রপটা কতটুকু হবে সেটাই এখানে মেনশন করে দিয়েছে। আবার বললো নেক ড্রপ ফ্রন্ট, এটাও ঠিক ইমাজিন লাইন থেকে এই নিচ পর্যন্ত আসবো। হ্যাঁ, এখানে কিন্তু আবার বিষয়টা দেখিয়ে দিয়েছে যে এইচ এস পি পয়েন্ট বা এই যে ইমাজিন লাইন থেকে সরাসরি চলে আসছে। ওকে, তারপরে আসেন ব্যাক নেক ড্রপ ফ্রন্ট নেক, আর্ম হোল ডেপ, এখানে দেখুন আর্ম হোল ডেপ মেজার স্টেট, এখানে দেখছেন একটা বিষয় ওরা দেখিয়ে দিচ্ছে কিভাবে এই পয়েন্ট থেকে স্ট্রেট মেজারমেন্ট করতে হবে, এই পয়েন্ট থেকে স্ট্রেট মেজারমেন্ট করে যদি আসি সেটাকে বলে নেক আর্ম হোল ডেপ স্ট্রেট, কখনো কখনো স্কাই ডেপও বলে, স্কাই ডেপ যদি বলে সেক্ষেত্রে আমি এইচএসপি থেকে নিয়ে তারপরে নিব, তো যদি মেনশন করা না থাকে যে এইচএসপি বা কোথাও তাহলে এইচএসপি থেকে নেব, আর যদি এইচএসপি থেকে দেওয়া থাকে তো ওকে। এরপর আসেন ফ্রন্ট উইথ, ফ্রন্ট উইথ 14 cm ফ্রম এইচএসপি, অর্থাৎ এইচএসপি তার মানে কোথায় এই পয়েন্টটা, এখান থেকে 14 cm নিচে এসে এখানে যে উইথটা হবে ওটাই হলো ফ্রন্ট উইথ, কখনো কখনো কেউ বলে এক্স ফ্রন্ট। আরেকটা আসেন ব্যাক উইথ 12 cm ফ্রম এইচএসপি, সেম অ্যাজ এই যে এইচএসপি থেকে 12 cm নিচে এসে এখানে যে উইথটা সেটাই হলো ব্যাক উইথ। এরপর আসি হাইট, হাইট অফ নেক ট্রিম, হাইট অফ নেক ট্রিম অর্থাৎ এই যে অ্যাক্সিয়াম যে আমি নেক ট্রিমটা দেখছিলাম এটা, তাহলে সব মিলিয়ে যা মনে হলো এই প্যাটার্নটা খুব বেশি একটা কঠিন না, আমরা এটা ল্যাকটো সফটওয়্যারের মাধ্যমে, ল্যাকটো সফটওয়্যারের মডারাইজ B8R1 এর মাধ্যমে করব। তাহলে এটাকে আমরা একটা কাজ করলাম, প্রথমে ফাইলে গিয়ে নাম দিলাম, নামটা আমি মনে করি টিউটোরিয়াল, টিউটোরিয়াল অন নামে আমি এটা সেভ করলাম। এরপরে ফাইলে গেলাম, তারপর শিটে গিয়ে একটা নিউ শিট নিব, নিউ শিট। এনিওয়ে, আমরা এখন যেটা কাজ করতে চাচ্ছি সেটা হলো ফুল সাইজ আছে, ফুল সাইজ স্মলটাকে আমি এখানে বেস সাইজ ধরলাম, স্মলটাকে বেস সাইজ ধরে আমি কাজ শুরু করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো হাফ চেস্ট, হাফ চেস্ট বলতে আমার যেটা আসতেছে সেটা হলো এই জায়গা থেকে এই এই জায়গা পর্যন্ত, অর্থাৎ আমি
ফুল যদি সার্কামফারেন্স হয় ওটা হবে ফুল চেস্ট, তো এটা হলো হাফ চেস্ট। হাফ চেস্ট আমি প্যাটার্ন করার সময় হাফ চেস্টেরও অর্ধেক নিয়ে কাজ করব। তো হাফ চেস্টের যখন অর্ধেক নিয়ে কাজ করব, এখানে আমার আছে 46.5, তার মানে হলো 46.5 ডিভাইডেড 2, তার মানে হলো 23.25 উইথ নিব, এবং লেন্থ আছে 65, লেন্থ 65 আর হলো 23.,, প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, ওকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে উইথ হলো কত দেখলাম 60, ব্যাক লেন্থ 65 আর হলো 23, 23.5, 23.25, তার মানে হলো 65 আর এটা হলো 23.25। তারপরে হোম বাটন ক্লিক করলাম, চলে আসলো। এখন দেখতে হবে আমার নেক উইথ, নেক উইথ কত আছে, নেক উইথ অ্যাক্রস 22, অর্থাৎ আমি এখানে নিব 11। তো এখানে আমি বিভিন্ন ভাবে নিতে পারি, তো আমি যে পদ্ধতিতে সাধারণত করে থাকি সেটা হলো আমি এখানে অ্যাড পয়েন্ট দিয়ে করব। অ্যাড পয়েন্ট দিয়ে যদি করি তাহলে আমার এখানে দিব 11, এই পয়েন্টে ক্লিক করলাম, আমার এখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেল। এরপরে আসি আমি ব্যাক নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ আছে কত, ব্যাক নেক ড্রপ হলো 2.5, ফ্রন্ট নেক ড্রপ হলো 10.5, তাহলে আমি এখান থেকে 2.5 এই লাইনে, আবার এখান থেকেই 10.5 এই লাইনে, আমি দুইটা লাইন নিয়ে নিলাম। এখন আমার যেটা করতে হবে, এখানে আমি স্ট্রেট লাইন যদি নেই তাহলে আমি কার্ভ করতে পারবো না, আমাকে নিতে হবে একটা বেজিয়ার। ব্রেজিয়ার নিলে আমি এখান থেকে নিলাম, আবার এখানে এসে রাইট বাটন ছেড়ে দিলাম, তো এটাকে আমার কার্ভ করতে হবে। এনিওয়ে আমি কার্ভ করার সময় কার্ভ করব। এখন আরেকটা বিষয় যেটা খেয়াল করতে হবে সেটা হলো শোল্ডার, আমার এখানে একটা শোল্ডার স্লোপ দরকার। শোল্ডার স্লোপ বলতে হলো আমার এই শোল্ডারের এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা একটা ঢালু আছে, এই যে স্লোপটা, স্লোপটা যদি কোথাও মেনশন করা না থাকে যে কত ডিগ্রি হবে বা কতটুকু হবে, সেক্ষেত্রে আমি এখানে 72% নিতে পারি। 72 ডিগ্রি নিলাম, 18 ডিগ্রি হবে এখানে যদি আমি নিলাম, এই 18 ডিগ্রি পরিমাণ হলো, অর্থাৎ এখানটা আমার আছে 90 ডিগ্রি, তো আমি যখন 72 নিলাম অর্থাৎ এখান থেকে আরও 18 ডিগ্রি নিচে নেমে গেল। তো এখন নিতে হবে আমার শোল্ডার মেজারমেন্ট, তো শোল্ডার মেজারমেন্টটা কত আছে এখানে, এখানে যেহেতু কোনো একটা সিঙ্গেল শোল্ডার মেজারমেন্ট নাই, আছে এখানে শোল্ডার অ্যাক্রস মেজারমেন্ট 39, 39 মানে হলো 39 ডিভাইডেড 2, আমাকে নিতে হবে 19.5, তাহলে এখান থেকে আমি প্রথমে একটা, সরি, প্রথমে আমি এটা প্যারালাল একটা রেখা নিয়ে নিই, এখানে একটা প্যারালাল রেখা নিলাম, তারপরে আমি আবার ইয়া থেকে এক পয়েন্ট থেকে 19.5, এই দেখা যেখানে আছে দেখা বরাবর, তাহলে দেখা যাচ্ছে আমার এই পয়েন্টের এখানে চলে আসতেছে। তো আমি সরাসরি আমার ইয়েটাকে এক পয়েন্ট থেকে এটাকে আমি এখানে নিয়ে আসলাম, বাস আমার এই রেখাটা দরকার নেই। এখানে আমি অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্টটা পেয়ে গেছি। এখন আমার দরকার কি, তাহলে আরো কি মেজারমেন্ট লাগতেছে, এখান থেকে লাগতেছে এখন আমার আর্ম হোল মেজারমেন্ট, আর্ম হোল ডেপ মেজার স্টেট 19.5, 19.5টাকে আমি এখানে দুইটা ভাবে নিতে পারি। একটা হলো আমি ব্রেজিয়ার বা স্ট্রেট লাইন দিয়ে একটা রেখা নিই প্রথমে, তাহলে আমার জন্য যেটা সুবিধা হবে, ব্রেজিয়ার দিয়ে আমি 19.5 একটা রেখা নিলাম, এই যে 19.5 নিলাম, এখানটা যেখানে আসলো সেখান থেকে, অর্থাৎ আমি আবার ব্রেজিয়ার দিলাম, এই যে পয়েন্ট আসলো, তাহলে আমি কিন্তু এখান থেকে 19.5 এর যে স্টেপটা আমি পেয়ে গেছি। ওকে, তাহলে এখানে আমি একটা পয়েন্ট করব, পয়েন্ট করলাম, এই যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন দিয়ে আমি একটা পয়েন্ট করলাম। এরপরে আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো এটাকে একটা পয়েন্ট তৈরি করে নিলাম। ওকে, এখন আমার এই রেখাটার দরকার নেই।
তাহলে এই রেখাটাও যেহেতু আমার কার্ভ হবে, তো কার্ভ হলে আমি আবার স্ট্রেট না নিয়ে বেজিয়ার দিয়ে নেব, এখানটা প্লাস এখানটা। ব্যাস এখন আমাকে যে কাজগুলো করতে হচ্ছে, এখানে কি বেশি দেখি, ওকে জায়গার পয়েন্টটা আমার দরকার নাই, ডিলিট করে দেবো। তাহলে আমার একটা প্যাটার্নের চেক হয়ে গেল। এখন আমি যেটা করব, এখান থেকে ডিসপ্লেতে গিয়ে আমি হ্যান্ডেল বের করব, হ্যান্ডেলস, হ্যান্ডেল বের করে ফাংশন থ্রিতে গিয়ে রিশেপ, রিশেপ দিয়ে এটাকে আমি 90 ডিগ্রি করলাম, এটাকে আমার মনের মতো করে একটু শেপ দিয়ে নিলাম। এখন এটা আমি করলেও আরো কিছু কাজ আমাকে দেখতে হবে যে কি হচ্ছে, সেটা হলো আমি এখানটাকে প্রথমে রড টুপিটি দিয়ে এই জায়গাটাকে সোজা করে নিলাম, এটাকে সোজা করে নিয়ে আমার এই জায়গাটা অবশ্যই খেয়াল করতে হবে যাতে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি না হলে আমার এখানে হাইকিং হওয়ার একটা পসিবিলিটি থাকে, তাই এই জায়গাটাকে আমি 100% 90 ডিগ্রি করে নিলাম। ওকে এখানটাও আমি চেষ্টা করব 90 ডিগ্রি রাখার, বা একটু ইয়ে থাকলো, তো আবার একটু পিটি দিয়ে আমি এই রেখাটাকে সোজা করে নিলাম। ওকে এখন আমি আরো কিছু পরীক্ষা করব, সেটা হলো হ্যান্ডেল তুলে দিলাম, যদি আমি ক্যাপিটাল লেটার এইচ দেই তাহলে হ্যান্ডেল উঠে যাবে। এখানে আমার পরীক্ষা করার আরো একটা সুন্দর মাধ্যম হলো, সেটা হলো সিম অ্যাক্সিস, সিম অ্যাক্সিস দিয়ে আমি এখানটা একটা রেখা টানলাম এবং সিমেট্রি দিয়ে আমি ফ্রন্টটাকে নিলাম, ফ্রন্টটাকে নিয়ে দেখি এখানে হাইকিং হয় কিনা, ব্যাক গিয়ে স্মুথলি কিন্তু এখান থেকে চলে গেছে, যদি এখানে স্মুথলি ব্যাক এবং ফ্রন্ট না হতো তাহলে এটাকে আমি আরো স্মুথলি করার জন্য এটাকে আরো একটু মডিফাই করতাম, কন্ট্রোল জেড দিয়ে আমি আমার জায়গায় চলে গেলাম। ওকে আশা করছি আমার নেকটা সুন্দর হয়েছে, তারপর আমি নেকটা আর একটু দেখি, আবার সিমেট্রিজ দিলাম, প্রয়োজন বোধে আমি এটাকে 90 ডিগ্রি করে দাঁড় করে দেখলাম যে আমার একটা মোটামুটি আসছে, কিন্তু এখানটা একটু যেন কেমন ভালো লাগতেছে না, তাই আমি চাইলে এটা আবার পেন করে সরি এটাকে আবার প্রথমে সরে নিই, তারপর পেন করে আমি এটাকে ডিলিট করে দিই। পিঙ্ক ডিলিট করে দিলে কি হলো, এই যে এখানে একটা পিঙ্ক কালার হয়ে গেল, পিঙ্ক কালার হওয়ায় আমার যেটা হবে সেটা হলো আমি চাইলে পরবর্তীতে যখনই পিঙ্কটা তুলে দেবো অটোমেটিক্যালি ও চলে যাবে, তো এখানটা তো স্মুথলি আসে। তারপরে আরেকটু যেহেতু কম দেখা যাচ্ছে আর একটু ঠিক করে নিই, হ্যান্ডেল বের করে নিলাম, শেপে গিয়ে আর একটু স্মুথ করে নিলাম। ওকে আবার পিঙ্ক যদি আমি তুলে দিই দেখেন আমার ইয়েলো এই যে মার্কার ছিল একটা চলে গেছে, এই যে যদি বড় হয়ে যায় এটাকে ছোট করার জন্য শীটে গিয়ে আমি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ক্লিক দিলে আবার ছোট হয়ে যাবে। এনিওয়ে এখন আমি পাইলাম কি আমার এটা দাঁড় হলো, এখন আমাদের বাকি মেজারমেন্টগুলো খেয়াল করতে হবে। আচ্ছা আমি এখান থেকে নিলাম, এই মেজারমেন্টটা আমার নেওয়া হয়ে গেছে, তারপরে বটম মেজারমেন্ট এখানে আছে 48, বটমটাকে আমার ঠিক করতে হবে, বটম 48, তার মানে হলো যদি 48 হয়, 48/2 আমাকে দিতে হবে 24, বাট আমার এখানে কত আছে, লেন্থ মেজারমেন্টে গিয়ে আমি মেজারমেন্টটা পরীক্ষা করে দেখব এখানে কত আছে, আমার লাগবে 24, বাট আমার আছে 23.25, তার মানে আমাকে আরো বাড়াতে হবে, আর এই বাড়াতে হবে আমাকে পিন করে মুভ করতে হবে, তার মানে 0.75, এখানে আমি ওয়াইতে দিলাম 0.75 আর এক্সে 0, তার মানে এখন আমার 24 আছে, তার মানে বটম মেজারমেন্ট ওকে। এরপর আসি ব্যাক লেন্থ, লেন্থ মেজারমেন্ট তো প্রথমে আমি 65 নিয়ে নিয়েছিলাম, তারপর আমি আরেকবার মেজারমেন্ট করে দেখি আমার এইচএসপি থেকে 65 আছে কি না, 65 আছে, সুতরাং মেজারমেন্ট নেওয়ার সমস্যা নেই। ওকে তারপরে আসি
কি মিলানো আছে, এটা হলো অ্যাক্রো শোল্ডার 39, আমি তো 39 নিয়ে নিয়েছি। এরপর আছে স্লিপ লেন্থ ফ্রম সিবি 38, এটা আমি একটু পরে করি। স্লিপ ওপেনিং এটা একটু পরে করি। নেক উইথ 22 নিয়ে নিয়েছি। তারপরে নেক ব্যাক নেক ড্রপ নিয়েছি, তারপর ফ্রন্ট নেক ড্রপ নিয়েছি। এরপরে আছে কি আর্ম হোল ডেপ 19.5 নিয়েছি। এরপর আসি দেখেন ফ্রন্ট উইথ 14 cm ফ্রম HSP 35, 33.5, 33.5 এর অর্ধেক কত আমাকে আগে বের করতে হবে, এটা 33.5 ডিভাইডেড, তারপরে আমার তার মানে হলো 16.75। এখান থেকে আমার নিতে হবে কত সেন্টিমিটার, ফ্রন্টটা হলো 14 সেন্টিমিটার, তার মানে এখান থেকে আমি এটাকে প্যারালাল দিয়ে এইটাকে আমি নিয়ে নিলাম 14 সেন্টিমিটার নিচে, 14 সেন্টিমিটার নিচে নিলাম। তারপরে আমি আসি আমার লাগতে কত 16.75, এখান থেকে আমি ডেভেলপমেন্ট নিলাম, ডেভেলপমেন্ট দিয়ে 16.75, তার মানে আমার এই রেখাটা এই পর্যন্ত আসতে হবে, করে নিলাম হ্যান্ডেল বের করলাম, রিশেপ দিয়ে আমি এটাকে টেনে এই নিচ পর্যন্ত নিয়ে আসলাম। খেয়াল রাখতে হবে এই জায়গাটা যেন আমার হাইকিং না হয়, এটাকে কোনোভাবে পরিবর্তন করা যাবে না। ব্যাস আমার এখান পর্যন্ত চলে আসলো। ওকে এটা গেল আমার ফ্রন্ট, এরপরে দেখি এরা ব্যাক কি বলছে। যদি ফ্রন্ট এবং ব্যাক ডিফারেন্স থাকে এটাকে বলে তালপাট। তালপাটটা দেওয়া হয় সাধারণত ফিটিং এর জন্য। আর এটা 33.5, এটা আমার নেওয়া হয়ে গেছে। এরপরে আসি ব্যাক 12 cm নিচে 35.5, 35.5 ডিভাইডেড টু 17.75, 17.75 এত 1 cm, কিন্তু এখানে 12 cm। ওকে তাহলে এটাকে আমার প্যারালাল করে আবার নিতে হবে 12 cm, 12 cm। তারপরে লাগতেছে আমার ডেভেলপমেন্ট থেকে এখানে 17.75 মাইনাস 17.75, এখানটা আসতেছে। এখানে যেহেতু আসতেছে তো সেহেতু আমি এখানে একটা পয়েন্ট করে নেই, এই রেখাটা আমার এই রেখার মধ্যে দিয়ে দিলাম। বেজিয়ার দিয়ে আমি এই পয়েন্ট থেকে শেপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন আমি আবার হ্যান্ডেল দিয়ে রিশেপ দিয়ে আমার শেপটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। মূলত মনে রাখতে হবে শেপ গুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে একটা গার্মেন্টস এর সৌন্দর্য। আর এই শেপটা এক একজনের এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। অভিজ্ঞতার উপরেও এই শেপটা অনেকটা ডিফারেন্ট হয়, বাট মেজারমেন্ট যেখানে আছে ওখানে আর কোনো অভিজ্ঞতা কাজ হবে না, বা ওখানে কোনো কেরামতি কাজ হবে না। ওখানে কিন্তু মেজারমেন্ট ঠিক রেখেই শেপের যা করার করা যাবে, কিন্তু মেজারমেন্টের উপরে কোনো প্রকার হাত দেওয়া যাবে। এবার দেখি এই জায়গাটা আমার কি ঠিক আছে কিনা। এখানে আমি এটা ক্লিক দিলাম, দেখি যদি এখান থেকে এসে এটা চলে যায় একদম স্মুথ হবে, এখানে আর কোনো হাইকিং হচ্ছে না, তার মানে আমার প্যাটার্নের এই জায়গাটাও ঠিক আছে। এবার এখানটা দেখি, হ্যাঁ এখানটা কি দেখা গেল, এটা গিয়ে স্মুথলি ওটাই চলে যাচ্ছে, তার মানে আর সমস্যা নাই, এটাও ঠিক আছে। এদিকটা তো আগেই দেখে নিলাম। ওকে এবার দেখি আমি, মানে আমার এটা হয়ে গেছে। এখন আমার বাকি আছে এই যে এক 1 cm একটা ট্রিম নিব। ওকে এটা আমি পরে নেই, সমস্যা নেই। এবার স্লিপটা নিয়ে নিই আগে, স্লিপের জন্য যেটা স্লিপ লেন্থ হলো স্লিপ লেন্থ ফ্রম সিবি, অর্থাৎ সিবি থেকে 38 ওপেনিং। এত বাইসেপটের কিছু বলা হয় নাই, তো বাইসেপ আমার এখান থেকে বের করতে হবে। আগেই স্লিপ লেন্থটা বের করে নিই। স্লিপ লেন্থ বের করতে আমাকে এখানে যেটা করতে হচ্ছে, প্রথমে মাপ দিতে হবে এটা,
তারপরে এটা, এই দুইটা মেজারমেন্ট অ্যাড করার পরে 38 হইতে যতটুকু বাকি থাকবে অতটুকু আমার স্লিভ লেন্থ। তাহলে এই দুইটা আমি অ্যাড করলাম, 11.77 যোগ 8.97 বিয়োগ 38, তার মানে 17.26 হলো আমার স্লিভ লেন্থ। এখন এখানে আমার আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো বাইসেপ কতটুকু আসতে পারে। বাইসেপটা আমাকে আনুমানিক এখান থেকে যেটা আসে এই জায়গাটা অনুযায়ী এটা আনুমানিক নিয়ে নিতে হবে, তারপরে আমরা বাকিটা মিলাবো। তার মানে বাইসেপ 17 ধরে আমি কত দেখলাম স্লিভ লেন্থ বলে গেছি 17.25, 11.77 যোগ 8.97 বিয়োগ 38, তার মানে 17.26, 17.26 আর এদিকে 17, তার মানে স্কোয়ার একটা প্যাটার্ন হবে। ওকে, আমি নতুন শিট নিলাম, 17.26 আর এদিকে আছে 17। এবার দেখি কাপ, ফ্লিপ কাপ কত আছে, 16.5, 16.5, তার মানে এখান থেকে আমাকে যেটা করতে হচ্ছে এক পয়েন্ট দিয়ে 16.5 এ আমি কাপ বসাবো। এই যে একদম 16.5, এখন আমার কিন্তু এখানে বলা হয় নাই যে কতটুকু দূরে আমার আন্ডারআর্ম কতটুকু হবে বা হবে, এরকম কিছুই বলা হয় না। আমি আনুমানিক একটা নিয়ে নিলাম, আবার এখানে একটা হিসেবও আছে, এই হিসেব অনুযায়ী নিয়ে দেখি প্রথম পর্যায়ে কি হয়, তারপরে প্রয়োজন বলে আমি চেঞ্জ করব। এটা আমার আসলে কাজের সুবিধা তো যতটুকু দরকার হয় ততটুকুই নিতে হয়। তারপরে একটা হিসাব আছে, সেটা হলো দুইটাকে যোগ করতে হবে, দুইটা যোগ করলে কত আসে, 22.5 যোগ 23.53 ভাগ 4, 11.5, 11.5 আসে সাধারণত। তো 11.5 যদি আসে এখান থেকে 11.5, আমি যেখানে অনুমান করছিলাম কাছাকাছি আসছে। ওকে, এটাকে আমি এই 11.5 এ রাখলাম, ব্রেজিয়ার দিয়ে আমি এটাকে দিলাম, হ্যান্ডেল দিয়ে আমি এই শেপটাকে। এখানে আমার দুইটা শেপ নিতে হবে, একটা হলো ফ্রন্টের জন্য একটা ব্যাকের জন্য, যেহেতু আমার ফ্রন্ট এবং ব্যাক দুইটা আলাদা আলাদা মেজারমেন্ট আসছে। তবে হ্যাঁ, এই যে 11.5 নিলাম, আমাদের কাজের সুবিধাটা আরো বাড়ানো বা কমানো যেতে পারে, বা প্রয়োজন হলে বাড়াবো বা কমাবো। দেখুন এখানে লাগতেছে আমার 22.50 আর এখানে আছে 21.50, অর্থাৎ আমাকে আরো 1 cm বাড়াতে হবে। অ্যাকশন যদি বাড়াতে হয়, আমি কোনোভাবেই নিচে যাওয়ার কোনো সুযোগ নেই, প্রয়োজন বোধে আমি এটাকে আরেকটু এদিকে আগাবো। হাফ সিএম এদিকে আগিয়ে দিলাম, আগে আনার পরে এটাকে আমি আবার দুই সুন্দর করে সাজাই। পিছিয়ে নামানো যাবে না কোনোভাবেই। আচ্ছা, তাহলে এটাকে, হ্যাঁ এটা একটু বেড়ে গেছে, এটা এখন আসছে 22.3। আমি এটাকে পরে মাঝে যখন এই দেবো আমি দেখাচ্ছি জিনিসটা কিভাবে অ্যাডজাস্ট করব। আমি মোটামুটি একটু দাঁড় করালাম, এখন যেটা করবো সেটা হলো আমি এটাকে সিম অ্যাক্সিস করে ব্যাস এটাকে ওদিকে নিয়ে নিলাম, অর্থাৎ এই রেখাটা আমার ওখানে গেল। তারপরে এটাও পাঠিয়ে দিলাম, এটাও পাঠিয়ে দিলাম, ঝামেলাও থাকে না যদি এক হয়, দুই পাশ যদি এক হয়। এখন আমাকে যেটা খেয়াল করতে হবে, এই যে দুইটা অ্যাড করতে হবে, দুইটা অ্যাড করে দেখতে হবে কতটুকু আছে, অর্থাৎ 22, ব্যাগ আছে 22.5 যোগ 23.56, দুইটা মিলে হলো 46
দুইটা মিলিয়ে 46, আমার এখানে দুইটা মিলিয়ে 46 বার বানাতে হবে। দুইটা মিলিয়ে এখানে কত আছে, 23.36 প্লাস 22.82, 46.182, বেশি থাকুক কোনো সমস্যা নেই। এখন পয়েন্টগুলো কিন্তু আমার আলাদা আছে, পয়েন্টগুলোকে আমি অ্যাডজাস্ট করে দেবো। আমি আগেই বলেছিলাম যে এক একজন এক একটা স্টাইলে প্যাটার্ন করে, হয়তো আমি যেভাবে প্যাটার্ন করতেছি অন্যরা এভাবে নাও করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যেভাবেই করেন না কেন, মূল কথা হলো যে আমার প্যাটার্নটা ঠিক থাকলে হলো, আমি যেভাবেই করি না কেন কোনো সমস্যা নেই। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারবেন বা অন্য আরো অনেকভাবে শিখতে পারেন, সেটা কোনো সমস্যা না। ওকে, আমার 38 নেওয়া হলো, এটাও নেওয়া হলো, তার মানে এখন আমার সবগুলো নেওয়া হলো, শুধুমাত্র এই অনসিএম এর এটা বাকি আছে। আচ্ছা, এখন অনসিএম যেটা হলো সেটা হলো এই দুইটার সমন্বয়, অর্থাৎ লেন্থ মেজারমেন্ট নিয়ে আমি এখানে হলো 11.77, এখানে হলো 16.69, 11.77 প্লাস 16.69 মিলিয়ে হলো 28.46। এখন মজার বিষয় হলো, নিট এবং ওভেন প্যাটার্ন করতে গিয়ে আমরা অনেক সময় হেজিটেশনে ফিল করি যে নিটের এবং ওভেনের জন্য অনেক কিছু আলাদা হতে হয়। তার ভিতরে এখানে একটা বিষয়, সেটা হলো নিটের ভিতরেও কিছু ফ্যাব্রিক আছে যেটা স্ট্রিচেবল, আবার কিছু ফ্যাব্রিক আছে যেটা স্টিচ করে না। এখন যদি এখানে রিব হয় সেক্ষেত্রেও যে হিসেব, বা স্ট্রেচেবল ফ্যাব্রিকের ক্ষেত্রে একই হিসেব, অর্থাৎ এখানে যতটুকু বডি আছে প্রতি 1 সেন্টিমিটার বডির জন্য 1 মিলিমিটার নেক কম থাকবে, অর্থাৎ 1 সেন্টিমিটার বডির জন্য 1 মিলিমিটার নেক কম। যদি 1 সেন্টিমিটার বডি থাকে তাহলে 9 মিলিমিটার থাকবে নেক, অর্থাৎ এখানে তাহলে দেখতে পাইলাম 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার যদি হয় তাহলে 2.8 সেন্টিমিটার কম হওয়ার কথা, তার মানে 2.8 সেন্টিমিটার আমার এখানে কম দিতে হবে। এই কমটাই হলো আমার টলারেন্স। আর এইটা যদি না দিই তাহলে আমার নেক দেখা যাবে অনেক বেশি বড় থাকবে, লুজ থাকবে, ফিটিং হবে না। এটা এটা আমি যেহেতু নিট ফেব্রিকের উপর করতেছি এবং সেল ফেব্রিকে করতেছি, এজন্যই এই 2.8 সেন্টিমিটার আমি এখানে কম দেবো। অর্থাৎ তাহলে কত হলো, -2.8, 25.66, 25.66 সেন্টিমিটার তাহলে আমি এখানে দিচ্ছি, 25.66। আর উইথটা হলো তাহলে এখানে যেহেতু 1 সেন্টিমিটার তার মানে 2 সেন্টিমিটার ফোল্ড হবে, 2 সেন্টিমিটার। আমি এটা কিন্তু হাফ নিয়েছি, এটা ফুল হবে। ওকে, এখন যেটা আমরা করব, এই রেখাটা তাহলে আমার যেহেতু আর লাগতেছে না, এই মেজারমেন্টগুলো আর লাগতেছে না, মেজারমেন্টগুলো আমি নিয়ে নিয়েছি। ওকে, আমি এগুলো সব সরিয়ে দিলাম, ব্যাস এখন আমার মূল প্যাটার্নটা চলে আসলো, স্লিপ বডি। ওকে, আমি এখন অ্যালাউন্স দিব, সিম অ্যালাউন্স টোটালের উপরে সিম অ্যালাউন্স দিয়ে নেই, কন্ট্রোল ইউ বা ইউ চেপে দিলে অথবা এখান থেকে লাইন সিমে গিয়ে সিম অ্যালাউন্স দিয়ে দিলাম। সবদিকে 8 মিলিমিটার, যদি নিট ফেব্রিক হয় সেক্ষেত্রে 8 মিলিমিটার, অর্থাৎ 4 নিডল ওভারলকের জন্য আমার লাগতেছে 6 মিলিমিটার, আর 2 মিলিমিটার হলো আমার ট্রিমিং এর জন্য। তো টোটাল লাগতেছে আমার 8 মিলিমিটার। অনেকে এখানে 1 সেন্টিমিটার দিয়ে থাকেন, কনজাম্পশনের জন্য বেশি দেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বা যদি 5 নেডেল ওভারলক হয় সেক্ষেত্রে কিন্তু 1 সেন্টিমিটার প্রয়োজন, কারণ 5 নেডেল ওভারলকের জন্য 8 মিলিমিটার হলো স্টিচ, 8 মিলিমিটার আসবে আপনার মেশিন ইয়েটা, আর 2 মিলিমিটার যাবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম, আমাদের মনে আছে কি আমরা ওখানে একটা জিনিস দেখেছিলাম যে 2 সেন্টিমিটার হেম, তার মানে স্লিভের জন্য 2 সেন্টিমিটার এবং হেমের জন্য 2 সেন্টিমিটার। তার মানে এখানে আমাকে যেটা করতে হচ্ছে, 2 সেন্টিমিটারের জন্য তাহলে কি লাগবে, যেহেতু এখানে 0 মিলিমিটার দিলাম তাহলে 2 সেন্টিমিটারের জন্য লাগতেছে 2 সেন্টিমিটার প্লাস, এটা যখন আমার কাভার করবে তখন আরো 4 মিলিমিটার বেশি দিতে হবে, এই 4 মিলিমিটারটা আমার ট্রিমিং এ যাবে, তাহলে 2.4, 2.4 এখানেও আমার লাগতেছে, তাহলে 2.4, 2.4। কেউ এখানে 2.5 সেন্টিমিটার দেয়, কেউ বা একটু বেশি দেয় কনজাম্পশনের ক্ষেত্রে, সেটা অন্য ব্যাপার, বাট
আমার অ্যাকচুয়াল যে হিসেবটা আমি সেটা দিলাম। এখন আমার এটা সিম করতে হবে, সিম করে বের করে নিব। এই যে ফ্রন্ট বের করে নিলাম, তারপরে আসি ব্যাক বের করে নিলাম, এরপর আমি নেকটা বের করে নিলাম, স্লিপটা বের করে নিলাম। এখন যেটা করতে হবে, আমার স্লিভে এই জায়গাটা যখন হেম হবে তখন এটা একটু কর্নার হবে, কর্নারটা করে দিতে হবে, অবশ্যই কর্নারটা করে দিতে হবে। কর্নারটা না হলে এই জায়গাটা অনেকগুলো অনেকখানি ফ্যাব্রিক গ্যাপ থাকবে, আর এই গ্যাপ থাকলে এটা কোনোভাবেই এটা সম্ভব না এটা রিকভার করার। যদি এটা কম কর্নার হয়, কারণ এটা অল্প অল্প, আর যদি এটা বেশি হইতো তাহলে অনেক বেশি কর্নার হইতো। কর্নার করার জন্য আমাকে অ্যাড কর্নারে গিয়ে এই যে প্রিভিয়াস সিমেট্রি এবং নেক্সট সিমেট্রি দুইটার মাধ্যমেই কর্নারটা করে নিলাম। ওকে, যেহেতু বডিতে আর কর্নারের প্রয়োজন নেই, কারণ বডি এটাই বেশি আছে এদিকের চেয়ে, তো বডিতে আর কর্নার দরকার হচ্ছে না। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হলো ফেব্রিক গ্রেন লাইন। ফেব্রিক গ্রেন লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্যাটার্নের জন্য। যদি প্যাটার্নে ফেব্রিক গ্রেন লাইন না থাকে, অনেক বড় ধরনের একটা মিস্টেক হবে, এবং এই মিস্টেকটা সলিউশন করার মতো ক্ষমতা প্যাটার্ন ছাড়া আর কারোই থাকবে না। তো সেক্ষেত্রে সিম অ্যাক্সিসে গিয়ে আমি এখানে এই যে 90 ডিগ্রি একটা, সরি আদার অ্যাক্সিস আছে, গ্রেন লাইন, গ্রেন লাইন করে দিলাম। এখন দেখেন এটার গ্রেন লাইন তাহলে কোন দিকে হবে, এটা যেহেতু নেক এটার গ্রেন লাইনটাও অনুরূপভাবেই 180 ডিগ্রি, তার মানে এটা থাকতেছে এভাবে, এটা এভাবে থাকতেছে, বাকি সবগুলো এভাবে থাকতেছে। এখন আর একটা কাজ হলো কি, আমি ধর এভাবে হাফ দেবো না, এটাকে ফুল করে দিতে হবে। ফুল করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে ফাংশন ফাইভে গিয়ে সিম টু পিটিএস শিফট ধরে আমি যদি এই পয়েন্ট এবং এই পয়েন্ট ক্লিক করি, তাহলে আমার ওল্ড যে প্যাটার্নটা আছে সেটা আর থাকবে না, আমার একবারে ওপেন হয়ে যাবে। আর যদি শিফট না ধরে নিই তাহলে ওল্ডটাও থেকে যাবে প্লাস ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন এটাকেও তো আমার বড় করতে, দেখুন এখানে আমি কিন্তু শিফট না ধরার কারণে এটাও থেকে গেছে প্লাস এটাও বড় হয়ে গেছে, আর এটা শিফট ধরার কারণে এটার হাফটা ছিল না। ওকে, এটাকে আমি শিফট ধরে নিচ্ছি, এই জায়গা এই জায়গা অ্যাড করে দিলাম। ব্যাস, এখন আমার এটাকে ডিলিট করে ফেলতে হবে, যেহেতু এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, এটাও আমার দরকার নেই, আমার কাঙ্ক্ষিত প্যাটার্ন পেয়ে গেছে। এরপরে আমি এটাকে নাম দিয়ে কাজ করতে পারবো। এখন যেটা দরকার সেটা এখানে আমাকে আরেকটু কাজ করতে হবে, এই পয়েন্টটাকে মার্ক করে দিয়ে এখানে আমাকে একটা নতুন পয়েন্ট তৈরি করতে হবে, অর্থাৎ মেজারমেন্ট অনুযায়ী কোনটা ব্যাক কোনটা ফ্রন্ট আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু গুলিয়ে ফেলবে। যেহেতু একটু বেশি গভীরে, যেটা একটু বেশি গভীরে ওইটা হলো ফ্রন্ট, আর যেটা কম ওটা ব্যাক। এখানে দেখি কত আছে, ফ্রন্টে লাগতেছে কত, 23.56, তার মানে আমি এখান থেকে 23.56 পয়েন্ট করবো। দেখুন আমার মিডল পয়েন্ট থেকে কিন্তু একটু সামনে এগিয়ে আসছে, এটাই হলো আমার। আর এখানে একটা কাট মার্ক দিয়ে দিতে হবে, আর এই কাট মার্ক থাকার কারণে কি হবে, এই জায়গাটাই তখন ওরা মিডল হিসাবে কাউন্ট করবে, এবং যখন ফ্রন্ট আসবে ফ্রন্ট এখানে আসবে, ব্যাক এখান থেকে এখানে আসবে। অর্থাৎ ব্যাগে কতটুকু আছে দেখি, ব্যাগে লাগতেছে আমার 22.46, 22.50, এই যে 4 মিলিমিটারও না, 4 মিলিমিটার, 1 মিলিমিটারেরও 10 ভাগের 4 ভাগ, এটা বিশেষ কোনো ইফেক্ট আসে না বা আসবে না। এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই জায়গাটাকে নিয়ে আমি এখানে বসালাম, বসে আমার এই জায়গাটা একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে শেপটা, এই শেপটা যেন মিল থাকে। যদি শেপটা যত মিল থাকবে তত ফিটিং সুন্দর হবে এবং এটা দেখতেও সুন্দর হবে। আরো একটা জিনিস এখানে দেখার বিষয় রয়েছে, মেরি করে আমি এখানে বসালাম, তারপরে আসি ফাংশন থ্রিতে গিয়ে আমার ম্যারি করা হলো। এখন ওয়ার্ক পিটিএস দিয়ে আমি এখানে স্টিচ করে দেখতে পাই যে আমার পয়েন্ট পর্যন্ত ঠিক মতো যায় কিনা। দেখুন ও কিন্তু আমার কাট মার্কের এখানে এসেই
এস ওর কাপ ব্যাস মিলে গেছে। এই জিনিসগুলো আমরা যখন রিলিজ দিব, প্যাটার্ন তৈরি করার পরে যখন প্যাটার্ন রিলিজ দিব, তখন অবশ্যই আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো একটু দেখে নিতে হবে। এরপরে কাজটা হলো আমাকে সরাসরি গাইডে চলে যেতে পারবো, এখানে প্যাটার্নে আর বিশেষ কিছু নেই, আমার বেসিক প্যাটার্ন তৈরি করা হয়ে গেল। তো এই যে বেসিক প্যাটার্নটা এতক্ষণ আমরা তৈরি করলাম, এটা কিন্তু আসলে একটা ইজি প্যাটার্ন, যে কারণে আমাদের বেশি একটা সময়ও লাগেনি বা খুব সহজে আমরা বুঝতে পারছি। কিন্তু যদি এই প্যাটার্ন নিয়ে আরো কোনো কমার্স থাকে, হ্যাঁ অনেকে আমরা ধুপ করে বলে ফেলি অমুকের প্যাটার্ন তৈরি করা হয়নি, আসলে এটা বলা কোনোভাবেই সম্ভব না। কারণ হলো আমি যেভাবে প্যাটার্ন তৈরি করছি আপনি এভাবে নাও করতে পারেন, অন্য একজন এভাবে নাও করতে পারে, যে যেভাবে প্যাটার্ন তৈরি করি না কেন আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো আমাদের মাইন্ড সেট আপটা ঠিক থাকতে হবে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ ঠিক থাকতে হবে। তাহলে দেখা যাবে যে প্যাটার্ন নিয়ে এই যে এই অমুকের প্যাটার্ন হয়নি, অমুকের প্যাটার্ন হয়নি, প্যাটার্ন প্রবলেম, প্যাটার্ন রং, প্যাটার্ন রং বলার আগে অবশ্যই তাকে প্যাটার্ন জানতে হবে কিভাবে, হাউ টু মেক প্যাটার্ন। প্যাটার্ন নিজে তৈরি করতে না পারে যদি কেউ বলে প্যাটার্ন রং, তাহলে মনে করতে হবে সে নিজে একজন ফ্রড, অবশ্যই সে ভুল বলতেছে, বা হয় জেনে ভুল বলতেছে না হলে না জেনে মিথ্যা বলতেছে। তো যাই হোক, প্যাটার্ন করাটা আসলে অনেক সহজ, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবাই যেন আমরা প্যাটার্ন সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারি। আমি যতটুকু জানি আমি অতটুকু জানানোর চেষ্টা করলাম, আপনি যতটুকু জানেন আপনি অতটুকু জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা দিনে দিনে এই গার্মেন্টস প্যাটার্নের বিষয়টা আরও ক্লিয়ার হব। তো বিসিসির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং এরই সাথে আপনাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।